السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, দূরের ও কাছের, দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা শুরু করছি আল হিকমা ইসলামিক মিডিয়া সোসাইটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনুষ্ঠান আল কোরআনের পরশ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ ইমাম উদ্দিন মাসুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শুরুতে আপনাদেরকে সেই বিষয়টি আমরা অবগত করে দিচ্ছি। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে শিরিক এবং বিদআত। এটি গুরুত্বপূর্ণ বিষয়, আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুইজন মেহমান উপস্থিত হয়েছেন। আসুন শুরুতে আপনাদেরকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে যিনি বসে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দীন, মুফাসসির কোরআন, জনাব হযরত মাওলানা রুহুল আমিন উবাইদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত। আমার বাম পাশে যিনি বসে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দীন, মুফাসসির কোরআন, জনাব হযরত মাওলানা মিজানুর রহমান ফারুকি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পরিচয় পর্ব শেষ করেছি, আসুন আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা আপনাদেরকে শুরুতে অবগত করেছি আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে শিরিক এবং বিদআত। শুরুতে আমরা শিরিকের উপর আলোচনা শুনব। আমরা মাওলানা রুহুল আমিন উবাইদি সাহেবের কাছে যাব শুরুতে। যে মাওলানা রুহুল আমিন সাহেব, শিরিক আসলে কি, এ বিষয়ের উপর যদি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে আলোচনা করেন। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: لا تشرك بالله إن الشرك لظلم عظيم. قال النبي صلى الله عليه وسلم: كل بدعة ضلالة وضلالة في النار. أو كما قال عليه الصلاة والسلام. الله سبحانه الله تعالى قرآن الكريم المدّي قشنا قرشين: যে জাহান্নাম থেকে বাঁচতে হলে দুইটি জিনিসের প্রয়োজন, একটি হচ্ছে, প্রথম হচ্ছে ইমান, দ্বিতীয়টা হচ্ছে আমলে সলেহা। ওইটে আমলে সলেহা বলা হয়, যেই আমলে সলেহার মধ্যে কোনো শিরিক নাই, কোনো বেদাত নাই, যেটা ইখলাসিয়াতের সাথে, যেটা আমলটা ওইটে আল্লাহ কবুল করে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে হযরত লোকমান সাল্লাম ওনার ছেলেকে বসে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজা টুকরা, নয়নের মণি, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করো না, ইন্না শিরকা লা জুলমুন আযীম, যেহেতু শিরক একটা জঘন্য অপরাধ, শিরক একটা অন্ধকার, যে শিরকের দ্বারা মানুষ বেইমান হয়ে মারা যায়। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন 116 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাহা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালান বাঈদা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে মাফ করবেন না যারা আল্লাহর সাথে শিরক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, আল্লাহ তাআলা কিছু কিছু গুণা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, আল্লাহ তাআলার ইখতিয়ার আছে। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালান বাঈদা, যারা শিরক করবে তারা গোমরাহের মধ্যে লিপ্ত থাকবে। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বিদআতিন যালালা ওয়া যালালাতিন ফিন্নার। জি মোহতারাম, আমরা আবার আপনার কাছে আসছি, হাদিসের উপর আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ। জি সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছিলেন মাওলানা রুহুল আমিন উবাইদি সাহেবের জবান থেকে। আমরা এখন যাব মাওলানা মিজানুর রহমান ফারুকী সাহেবের কাছে। আপনার কাছে জানতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ওয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিক বিহি শাইয়া, খবরদার আল্লাহর সঙ্গে আর কাউকে অংশীদার স্থাপন করো না, এই বিষয়ের উপরে যদি আপনি একটু আলোচনা করেন। জি ধন্যবাদ সম্মানিত অভিজ্ঞ পরিচালক, এবং কাছে দূরের সকল সর্বস্তরের শ্রোতাবিন্দুকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকাল হিকমা মিডিয়া সোসাইটির পক্ষ থেকে। আজকের যে বিষয় শিরিক এবং বিদআত, আসলে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লা আল্লাহুম ইউনসারুন, সূরাতুল ইয়াসিনের 74 নম্বর আয়াতে, যে তোমরা
আল্লাহ ব্যতীত তোমাদের উপাস্যকে তোমরা গ্রহণ করেছো, এটি মনোভাবে যে লা আল্লাহুম ইউনসারুন, লা আল্লাহুম ইউনসারুন, যে তোমরা তাদের থেকে সাহায্য প্রাপ্ত হবে। এখানে শিরক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অংশীদারিত্ব নেওয়া, আল্লাহর সাথে কাউকে আল্লাহর মতো এরকম ক্ষমতাধর, এরকম শক্তিশালী, আল্লাহর মতো এরকম পাওয়ারফুল কাউকে মনে করা। এই ক্ষেত্রে আসলে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হুদের মধ্যে আবারও বলেছেন, আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাজীরুন ওয়া বাশীর। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে মুখস্থিত সেই ওহিয়ে মাতলু কোরআন শরীফের মধ্যে তিনি বলেন, লা তাআবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা ইবাদত বন্দেগি করো না, গোলামি করো না, কাহারো সামনে তোমার আনুগত্যের মস্তককে একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কোথাও তুমি অবনত করবে না। নিশ্চয় আমি তোমাদেরকে এ বিষয়ে ভীতি সন্ত্রস্ত দেখাচ্ছি এবং আমি হচ্ছি সুসংবাদদাতা এবং আমি হচ্ছি ভীতি প্রদর্শনকারী। আসলে দেখুন, আমরা যেই আল্লাহ রাব্বুল ইজ্জাত পরিষ্কার এখানে আয়াতি কারিমার এটি একেবারে আল্লাহ ফিক্সড করে দিয়েছেন যে শিরক এটি আল্লাহ পাক কখনো সহ্য করতে পারেন না। দুনিয়ার সব গুণাকে আল্লাহ পাক মাফ করতে পারেন, কিন্তু শিরক, শিরকের অনেকগুলি সংজ্ঞা আছে। শিরক বলতে আমরা সাধারণত শিরকে যে আকবর আছে, শিরকে যে আসকর আছে, যেমন আমরা সাধারণত আগে ছোট্টবেলা আমরা বলতাম যে আমরা ইঁদুরকে বলতাম যে তুমি আমার মোটা দাঁতটাকে নিয়ে তুমি আমাকে চিকন দাঁতটা দিবে, এটিও কিন্তু এক প্রকার শিরকের আওতায়। কোনো ডাক্তার আমাকে ভালো করলে, ডাক্তার আমাকে ওষুধ যদি না দিত তাহলে আমি নাউজুবিল্লাহ মৃত্যুবরণ করতাম। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যক্তি জীবনে আমরা অসংখ্য শিরকের সাথে জড়িত হয়ে যাচ্ছি। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জাত শিরকের গুণা মাপ দিবেন না, এটি কখনো মাপ দেওয়ার নয়। আল্লাহর অস্তিত্বের সাথে সেখানে সরাসরি আমরা আল্লাহর সাথে আঘাত করছি অস্তিত্বের প্রতি। যেমন আপনি দেখেন আপনার যে স্ত্রী, তাকে আপনি সামান্য মাসের মধ্যে আপনি তাকে অন্তত 5-7 হাজার টাকার অ্যারেঞ্জমেন্ট, তাকে অনেকগুলি কসমেটিক বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করছেন। তিনি যদি আপনার দেওয়া সেই কসমেটিক দিয়ে আপনার পোশাক খরিদ করা সে বিষয়গুলি দিয়ে যে সেই অন্য কোনো ব্যক্তির সামনে দেখা করে, তাহলে আপনার শরীরের মধ্যে আগুন লেগে যাবে যে আমার দেওয়ার সেই টাকা, আমার সেই মাথার গাম পায়ে পড়ানো সে বিষয়গুলি তুমি খরচ করার পরে তুমি অন্য সামনে কেন তুমি সেখানে দেখা করলে। ঠিক আল্লাহ পাক বলেন, তোমাকে যৌবন দিয়েছি আমি আল্লাহ, স্বাস্থ্য দিয়েছি আমি আল্লাহ, চেহারা সৌন্দর্য দিয়েছি, সুস্থ রেখেছি, পৃথিবীতে তোমাকে হায়াত দিয়েছি, একটি জীবন দিয়েছি, আমার সামনে ব্যতীত পৃথিবীর কোনো ব্যক্তির সামনে তুমি যখন মস্তককে অবনত করো। সম্মানিত সুদীবন্ধী, আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাজারে, বিভিন্ন জায়গায় মানুষ আজকে নিজের মস্তক, আনুগত্যের মস্তককে তারা অবনত করে দিয়ে সেই মাজারে যিনি ঘুমিয়ে আছেন সেই পীর সাহেব থেকে তারা একটু নেওয়ার জন্য চিন্তা করছে যে আমাকে ছেলে দেন। আমরা এই বিষয়ে আপনার থেকে শুনবো একটু পরে। আমরা মাওলানা রুহুল আমিন ওবায়দী সাহেবের কাছে যাইতে চাচ্ছি। আপনি যে কথা বলছিলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, যে আপনি বিদআতের উপরে যে আলোচনা করতে চাচ্ছিলেন সেই উপরে একটু আলোচনা করুন। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া দালালাতিন ফিন্নার, সমস্ত বেদাত হচ্ছে গোমরাহি আর গোমরাহীদের স্থান হচ্ছে জাহান্নাম। কারণ আল্লাহ তাআলাকে পেতে হলে শিরক মুক্ত, বেদাত মুক্ত ইবাদত লাগবে। যারা শিরক করবে, বেদাত করবে, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সূরা মায়েদার মধ্যে 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়ামাওয়াহু নার ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, যারা শিরক করবে তাদের জন্য চিরতরে জাহান্নাম, আল্লাহ জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, ওয়ামাওয়াহু নার, এবং তাদের জন্য রেখেছেন অগ্নি, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা যদি সাক্ষাৎ লাভ করতে চায়, আল্লাহর দিদার যদি লাভ করতে চায়, আল্লাহ তাআলা বলেন ফামান সূরা কাহাফের মধ্যে 110 নম্বর আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোনো ব্যক্তি কি যদি আল্লাহর কাছে মোলাকাত করতে চায়, আল্লাহর দিদার লাভ করতে চায়, সে জন্য আমলে সালিহা করে, আমলে সালিহা করার পরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যে ইবাদতটা করবে ওই ইবাদতটা শিরক মুক্ত হতে হবে, ওই ইবাদতটা বেদাত মুক্ত হবে, তাহলে আল্লাহ তাআলা এই ইবাদতটা সে গ্রহণ করবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিনতানি মুজিবাতান ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান
কালা মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত মুসলিম শরীফের প্রথম খণ্ডে কিতাবুল ঈমান এবং 153 নম্বর হাদিস। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহর নবী বলেন, সিন্তানে মুজিবাতানে দুইটি জিনিস মানুষের জন্য, দুইটা জিনিস এই মর্মে সুসংবাদ দিচ্ছে যে আপনার জন্য দুইটা জিনিস আপনার উম্মতের জন্য সুসংবাদ। মুজিবাতানে দুইটি সংবাদ, সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়ামাম্মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার, যে ইবাদতটা হবে, যে মানুষ যদি মৃত্যুর অবস্থা, যদি শিরিক অবস্থা যদি সে মৃত্যুবরণ করে তাহলে ওই ব্যক্তি যাবে জাহান্নামে, আর যদি মৃত্যু অবস্থায় যদি পক্ষান্তর মৃত্যু অবস্থায় যদি সে শিরিক মুক্ত যদি সে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি যাবে জান্নাতের মধ্যে। যে মহতারাম, আমরা আবার আপনার কাছে আসছি, খুব গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা করেছেন। যে মহতারাম, আপনি যে কথা বলছেন যে আল্লাহকে বাদ দিয়া মাজারে গিয়া পীর সাহেবদের কাছে চাওয়া অথবা মৃত ব্যক্তির কাছে চাওয়া শিরিকের কথা যেটা বলছেন, এই বিষয়ে একটু আলোচনা করেন। সম্মানিত এই শ্রুতি মণ্ডলী, আসলে যে বিষয়ে আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমার যে কথাটি এখনো শেষ হয়নি, যে আমরা দেখা যাচ্ছে সাধারণত একটি ছোট্ট একটি এক্সাম্পল দিয়ে আমাদের জীবন পরিবর্তন এসে যায়। আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের মানুষ যারা অশিক্ষিত, বুঝে না, যারা শিরিক সম্পর্কে তাদের একটু ভিতরে মাথা নাড়া দিয়ে উঠবে, যে সাধারণত তার একজন স্ত্রীকে সে সামান্য বিষয় তার পিছনে একটু অবদান রেখে সে এত বিশাল একটি দাবি করছে যে আমার সামনে ব্যতীত তুমি অন্য কারো সামনে দেখা দিতে পারবে না। এতে করে তার মধ্যে একটি বিশাল একটি তার ভিতরে স্পৃহা জাগে যে এটি কখনো আমি সহ্য করতে পারবো না। ঠিক আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর যৌবন, স্বাস্থ্য সব কিছু দেওয়ার পরে আল্লাহর সামনে ছাড়া আমরা অন্য কাহারো সামনে মস্তক অবনত, এমনকি আল্লাহর সামনে ছাড়া অন্য কাহারো সামনে, অন্য কাহারো নিকট আমরা সাহায্য চাওয়া, এটিকে আল্লাহ পাক কমপ্লিটলি হারাম করে দিয়েছেন। আল্লাহ কতই না নারাজ হন, আপনি সামান্য কিছু দেওয়ার পরে এত নারাজ হয়ে যান স্ত্রীর প্রতি আপনার কঠিন সিদ্ধান্ত এসে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে কত বেশি নারাজ হবেন। সুতরাং আল্লাহ পাক এই জন্য বলেছেন তারা বোকা। ওমান আদাল্লু, কোরআনুল কারীমের সূরাতুল আহকাবের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। আল্লাহ পাক বলেন যে ওই ব্যক্তির চাইতে আর কে সবচাইতে পথভ্রষ্ট হতে পারে, সবচাইতে পথ হারা হতে পারে, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে আহ্বান করে, অন্যর প্রতি সাহায্য প্রার্থনা চায়, যে মাল্লাইয়াজি ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামত, আল্লাহ চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত তার কথায়, ওই ব্যক্তির কথায় আল্লাহ পাকের কোনো বান্দা, কোনো গোলাম এই পৃথিবীর কেউ তার কথায় সাড়া দিবে না কেয়ামত পর্যন্ত। এবং ওয়াহুমান দালিকা ওয়াহুম আন দোয়াইহিম গাফিলুন, এবং আমরা যে তাদের কাছে সাহায্য চাচ্ছি এই ব্যাপারে, যে তাগুতের কাছে আমরা সাহায্য চাচ্ছি, যাদেরকে যারা তাগুত বলা হয়, যারা পবিত্র কোরআন শরীফে অনেক রেফারেন্স রয়েছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে নিজের দিকে যারা মানুষকে গোছায়া নিচ্ছে, যে আল্লাহ মতো শক্তিধর যাদেরকে মনে করছে তারা হচ্ছে তাগুত। তো এই ক্ষেত্রে আল্লাহ পাক বলেন এদের মতো পথভ্রষ্ট আর কে হতে পারে যারা তাদের কাছে সাহায্য চায়, অথচ সে কেয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না এবং সে তাকে সাহায্য করতে পারবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মাজারে গিয়ে আমরা আমাদের দেশের অসংখ্য মানুষ, শিক্ষিত মানুষ, বড় বড় হাইজ গাড়ি নিয়ে তারা সেখানে মাজার ওয়ালার কাছে সাহায্য চায়, এটি কমপ্লিটলি হারাম। কারণ যিনি কবরে থাকছেন, আমরা দেখছি একজন কবি বলেছেন যে সেই তাকে আহ্বান করে যে তুমি আমার জন্য একটু সাহায্য, আমার জন্য একটু, আমি সেই এই মৃত ব্যক্তি, সে একটি ডুবন্ত সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তার কাছে সে কিছু দেওয়ারও নাই, বরঞ্চ সে আমার জন্যে অনেক আমার কাছে চাচ্ছে যে তুমি আমার জন্য সুরায়ে এখলাস ও হামদ মি বখা, বখা শব্দ ফার্সি, তার মানে তুমি আমার জন্য পড়ো, আই কি তুমি রুবিয়ে দামান গুসা সুরায়ে এখলাস ও হামদ মি বখা, হে আমার কবরের পার্শ্ব দিয়ে প্রতীক তুমি, পায়জামার বরকে তুমি নাড়ায় নাড়ায় হাঁটতেছ, আমার জন্য সুরা ফাতে এখলাস তুমি পড়ো। সুতরাং আমরা ওদের কাছে কোনো সাহায্য চাওয়ার কোনো সুযোগ নেই, আমরা বুঝাতে হবে আমাদের সমাজ, রাষ্ট্রের সকল মানুষদেরকে যে আমরা আল্লাহর কাছে, একমাত্র আল্লাহ আমাকে দিবে, এটি শিরিক, এটি কমপ্লিট আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। শিরিকের গুণা আল্লাহ কখনো মাপ দিবেন না, পৃথিবীর সব গুণা মাপ দিবেন। আর যে বেদাতের যে বিষয়টি, এটি সাহাবায়ে কেরাম এবং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কর্তৃক যে বিষয়গুলি আমাদের নিকট সুস্পষ্টভাবে আসেন নাই, নতুন আবিষ্কার, সেগুলি হচ্ছে ডেটা। জি, আমরা আবার আপনার কাছে আসবো। সম্মানিত আলোচক খুব দারুণ আলোচনা করেছিলেন, আমরা যাব মাওলানা রুহুল আমিন ওবায়দী সাহেবের কাছে। আপনি যে কথা বলছিলেন, যারা শিরিক করে মৃত্যুবরণ করবে তারা জাহান্নামে যাবে, আর যারা শিরিক ছাড়া মৃত্যুবরণ করবে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবেন, আল্লাহ তাদের জন্য জান্নাত দেবেন, এই বিষয়ের উপর আপনি আলোচনা করবেন। আরেকটা হাদিস শুনে আসছে, মুসলিম শরীফের প্রথম খণ্ডে বাবুল ইমান 150 নম্বর হাদিস। وعن ابي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انه من مات من امتك لا يشرك بالله شيئا ودخل الجنه قلت وان زنى وان سرق قال وان زنى سرق حضرت ابي ذر رضي الله تعالى থেকে বর্ণিত হাদিসটা رسول الله صلى الله عليه وسلم বলেছেন জিবরাইল আমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি সুসংবাদ দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য একটি সুসংবাদ। আল্লাহ রাসূল বলেছেন, হে ইয়া জিবরাইল, কী সুসংবাদটা? সেটা হচ্ছে আন্নাহু মাম্মাতা মিন উম্মাতিকা, আপনার উম্মতের জন্য এইটা সুসংবাদ, লা ইউশরিক বিল্লাহ শাইআ দাখাল আল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে ইবাদতটা শিরক মুক্ত হবে সে মৃত্যুর পরে সে জান্নাতে যাবে। কুলতু ওয়া ইন জানা, প্রশ্ন করলেন আল্লাহ নবী, কুলতু ওয়া ইন জানা জিব্রাইল, যদি ওই ব্যক্তি যদি ব্যভিচার এবং চুরি করে, ওয়া ইন সারাকা কলা ওয়া ইন জানা সারাকা, হ্যাঁ যদি সে জানা করে চুরি করে তারপর সে জান্নাতে যাবে যদি তার ইবাদত যদি শিরক মুক্ত হয়। তো এই জন্য হাদিসের মধ্যে আসেন, লা তুআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালেক, কোনো মাখলুককে সন্তুষ্ট করার জন্য খালেককে অবাধ্যতা হওয়া যাবে না, কোনো মানুষকে খুশি করানোর জন্য আল্লাহ সুবহানাল্লাহু তাআলা কোনো অবাধ্য কাজ করা যাবে না। এই জন্য আল্লাহ নবী হাদিসে বলেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুল জান্নাহ, আমার উম্মত সমস্ত উম্মত যাবে জান্নাতে, তবে ইল্লা মান আবা, কিলা মান আবা, কলা মান আতানি দাখাল আল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার সমস্ত উম্মত যাবে জান্নাতের মধ্যে, ইল্লা মান আবা, তবে যারা আমাকে ইত্তেবা করলো না, অনুসরণ করলো না, তারাই যাবে জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, কারণ হেদায়েতের উপর যদি মানুষ থেকে যদি মারা যায় তাহলে সে হবে জান্নাতি। হযরত আবু তালেব আল্লাহ নবীর অনেক কাছের মানুষ ছিলেন, এত মহাব্বতের মানুষ, আমার পৃথিবীর সমস্ত মহাব্বত যদি এক পাল্লায় রাখা হয় আর আবু তালেবের মহাব্বত যদি এক পাল্লা রাখা হয়, পৃথিবীর সবচেয়ে মহাব্বতের বাড়ি হবে আবু তালেবের, কিন্তু একমাত্র ওনার মধ্যে হেদায়েত ছিল না। কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাল্লাহু তাআলা। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা, আল্লাহ যাকে প্রদ্ভষ্ট করেন পৃথিবী কেউ তাকে হেদায়েত দিতে পারে না, আল্লাহ যাকে হেদায়েত দেন পৃথিবীর কেউ তাকে প্রদ্ভষ্ট করতে পারে না। অত্যন্ত সুন্দর আলোচনা, আমরা আবার আপনার কাছে ফিরে আসব। যে মোতারাম, আপনি যে বিষয়টি আলোচনা করেছিলেন শিরিকের যে শেষ পরিণতিটা কী হতে পারে, যারা শিরিক করবে এর শেষ পরিণতিটা যদি আপনি একটু আলোচনা করেন। জি, ধন্যবাদ আপনাকে। শিরিক যারা করবে, সরাসরি আমার ভাই সেখানে রেফারেন্স দিয়েছেন, ওরা এই অবস্থায় মৃত্যুবরণ করলে তারা জাহান্নামে চলে যাবে সোজা, কারণ শিরিককে আল্লাহ পাক মাপ দিবেন না। এবং যারা শিরিকের প্রতি আসক্তি হয়ে যে সমস্ত লোকেরা শিরিক নিজের ইবাদত করার জন্য দাবি করবেন নিজেকে, এ ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাদের পরিণাম সম্পর্কে বলেন, ওমাইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিল্লাহি ফাযালিকা নাজজিহি জাহান্নাম কাযালিকা নাজজি যালিমিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, যারা আল্লাহ পাকের, যারা বলবেন যে ইন্নী ইলাহুম মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ব্যতীত আমি হচ্ছি তোমাদের ইলাহ, আমি হচ্ছি তোমাদের উপাস্য, এই বিষয়ে যারা দাবি করবেন এদের বিষয়ে আল্লাহ পাক বলেন যে নাজিজিহি জাহান্নাম, ওদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামের মধ্যে প্রতিদান স্বরূপ সোজা তারা জাহান্নামে চলে যাবে। এবং এইভাবে যারা জালেম তারা তাদেরকে আমি আল্লাহ পাক নিঃসন্দেহে তাদেরকে এই প্রতিদান দিয়ে দেই। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমের মধ্যে হাবা আম মানসুর একটি আয়াত কারিমের মধ্যে বলেন, যারা শিরিক করবেন এই সমস্ত লোকদের এবং বেদাতে তাদের এই তাদের যত আমলে থাকুক না কেন, হাবা আম মানসুরা, সেগুলি পাহাড়ের মধ্যে যে ধুলা,
এই ধুলার মতো উড়ে সবগুলি শেষ হয়ে যাবে। এবং আমরা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ইবাদত করলো, ফামান আশরাক, সে যেন শেরেক করলো। লোক দেখানোর জন্য তারা ইবাদত বন্দি করবে, আল্লাহ পাকের পক্ষে তা কবুল হয় না এবং আল্লাহ পাক সেটি কবুল করেন না, বরঞ্চ ওই ব্যক্তির জন্য জাহান্নামের একটি কক্ষ তার জন্য নিঃসন্দেহে রাখবেন। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রে আসলে আল্লাহ পাক আমরা আসলে শেরেকের মতো, যে বিষয়ে আমরা শেষ কথায় চলে এসেছি যে শেরেক, এটাও আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতুবুন ইলাল্লাহ ওয়াইয়াস্তাগফিরুনহু আল্লাহু গাফুরুর রহিম, যে সেই ব্যক্তি যদি খালেস নিয়ে তো তওবা করে, আল্লাহ বলেন তোমরা তওবা করো, তওবার দিকে আসো না কেন, এবং আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিব। ওয়াইয়াস্তাগফিরুনহু ভাবে ইস্তেফাল থেকে, যে তারা ক্ষমা তলব করে না কেন। সুতরাং তওবা যদি কেউ যদি শেরেকে করে, শেরেকের মতো এরকম জঘন্য অপরাধ করলো, তাকে আল্লাহ পাক মাফ করবেন। তবে সে যদি খালেস নিয়তে একেবারে তওবায় নাসুয়া করেন, এরপরে তাকে আল্লাহ পাক ক্ষমা করবেন। যে মহতরম, খুব সুন্দর আলোচনা হয়েছে, আসলে সময় দিতে পারলে হয়তো আরও ভালো আলোচনা হতো। যে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমরা মাওলানা রুহুল আমিন ওবায়দী সাহেবকে বলবো, একেবারে এক মিনিটে আপনি প্রচলিত কিছু বেদায়তের উপরে একটু কথা বলেন, যে আমাদের দেশে প্রচলিত কিছু বেদায়ত আছে এই বিষয়ের উপরে একটু। আল্লাহ সুবহানাহু, আল্লাহ নবী বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যেই যুগের মধ্যে নতুন নতুন কথা আবিষ্কৃত করবে, ওইটা আল্লাহ নবী বলছেন ওগুলাকে আমল করা যাবে না, ওগুলো ফাহুয়া রাদ্দুন, এগুলাকে ছড়ে ফেলো, এগুলো আমলের ক্ষেত্রে করা যাবে না। আরেক হাদিস মধ্যে বলেন, মান আমিলা মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, যে সমাজের মধ্যে আমি আল্লাহ নবীও যেইগুলা করি নাই এবং আমার সাহাবায়ে আজমাইন যারা এগুলা করে নাই এবং তাবে তাবাইনরাও করে নাই, যেগুলা নতুন বেদাত সমাজের মধ্যে প্রচলিত, যেগুলা মানুষ আমল করবে, এগুলাকে তোমরা কখনো কর্ণপাত করবা না, এগুলাকে তোমরা ছড়ে ফেলে দাও। এই জন্য আমাদের সমাজের অনেক বেদাত আছে, যেমন অনেক সময় দেখা যায় এই মিলাদ ক্যাম লইয়া, এগুলো কোনো ফরজ না, কোনো ওয়াজিব না, এগুলো মানা বাধ্যতামূলক করা নাকি বেদাত, আল্লাহ নবী এগুলো বাধ্যতামূলক করার জন্য বলে নাই, ওখানে অন্তর্ভুক্ত হবে। যেমন আমাদের সমাজের মধ্যে মানুষ মারা গেলে হুজুরা দাওয়াত খায়, পাঁচ দিন না দাওয়াত, 15 দিন না দাওয়াত, তারপর 40 না দাওয়াত, এগুলো কোথাও হাদিস কোরআনে কোনো রেফারেন্স নাই, এগুলো হচ্ছে এগুলো সব বেদাত। তারপরে জানাজা নামাজের পর হুজুর একটু মুনাজাত দেন, আরে জানাজা নামাজটা এটা তো দোয়া, দোয়া না, কয়েকটু দোয়া করেন, এটা কি বললাম আমরা। তারপরে এই যে অনসব কবরের মধ্যে আমরা ওই বাতি জ্বালাই, আগরবাতি জ্বালাই, এগুলো 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 কোনো আল্লাহ নবীর সময় ছিল না। মাজারের জন্য নিয়ত, মাজারের জন্য নিয়ত করা, যে আমার একটা সন্তান নাই, আমি মাজারে যাবো, সিলেট মাজারে যাই, আমি কি করবো ওখানে, যে আমি ছেলে চাবো, মেয়ে চাবো, নাউজবিল্লাহ, এগুলা কোনো মাজার, কোনো বাজার দেওয়ার ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা মালিক একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ তাআলা। যে একজন ব্যক্তি এন্তেকালের পরে, যেমন সরাসরি হাদিস থেকে এসেছে, যে মেশকাত শরীফে হাদিসটি এনেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি দাফন করার পরে তার জন্য দোয়া করার জন্য, যে ওর ব্যক্তির জন্য সরাসরি বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসআলু বিত্তাসবীতে ফা ইন্নাহু ইউসআলু আল আন, তোমরা তার দাফনের পরে তার জন্য দোয়া করো, কারণ এই মুহূর্তে তাকে প্রশ্ন করা হবে। অথচ আমরা এ নিয়ে বাড়াবাড়ি করি, এর আগে দোয়া, অথচ আমরা জানাজা পড়লাম সেটাও দোয়া, কিন্তু আমরা এই যে একটা ব্যাধাহাতি কর্ম, এগুলি থেকে আমাদেরকে শেরেক বেদা থেকে আস্তে আস্তে আমরা সমাজের মানুষদেরকে বুঝে আনতে হবে, ঝগড়া পাসাদ না করে, কারণ বিশৃঙ্খলা অবশ্যই আমরা জানি এটা সবচেয়ে খারাপ, নৈরাজ্য না করে সুন্দরভাবে তাদেরকে বুঝাইয়া এনে আমাদেরকে বুঝাতে হবে। আরেকটা জিনিস, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, অথচ একটা ফেতনা সৃষ্টি করলে সে কতলের মতন হত্যার থেকে আরো জঘন্য। কিন্তু আমরা অহরহর আমরা সমাজের মধ্যে এগুলো কি করতেছি, মানুষ মারা, হ্যাঁ, এগুলা যেমন নাই যে মায়েদের জন্য সবচেয়ে বেশি, আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি এগুলা আমরা অনেক সময় দলাদলি করতেছি, মারামারি করতেছি, সমাজের মধ্যে বেদাত সৃষ্টি হচ্ছে, সমাজের মধ্যে উস্কানি সৃষ্টি হচ্ছে। অথচ এই যে মায়েদের জন্য দোয়া করাটা, কিছুদিন আগে আমার জানাজার মধ্যে অনেক বড় সমস্যা হয়েছে, অথচ এই যে দোয়াটা প্রতি আল্লাহুম মাগফিরলি হাইয়ানা ومييتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا এখান থেকে কোনো মানুষ বাদ যায় নাই, হ্যাঁ, সমাজের জন্য উপস্থিত, অনুপস্থিত, মৃত, জীবিত, পুরুষ, মহিলা, হাজার, অনুপস্থিত, সবার জন্য এই দোয়াটা করা। যে মোহতারাম আপনারা খুব সুন্দর আলোচনা করেছেন, প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা শিরিক এবং বেদায়াতের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আলোচনা করেছেন আমার ডান পাশে যিনি আছেন মাওলানা রুহুল আমিন ওবায়দী সাহেব এবং বাম পাশে আছেন মাওলানা মিজানুর রহমান ফারুকী সাহেব, দুজন গুরুত্বপূর্ণ শিরিক এবং বেদায়াতের উপরে, বেদায়াতের উপরে আলোচনা করেছেন। আসুন আমরা শিরিক এবং বেদায়াত বর্জন করে সঠিক ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।
পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।